প্রাথমিক স্তর থেকেই শিক্ষা ব্যবস্থাকে উন্নত করতে চায় ত্রিপুরা সরকার। সেই উদ্দেশ্যে জোর দেওয়া হয়েছে পরিকাঠামোর উন্নতিতে। শুক্রবার আগরতলা মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে উন্নত মানের ল্যাবরেটরি, পানীয় জলের কলের সূচনা করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। সংবর্ধিত করা হয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ কৃতী ছাত্রীদের। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় 70তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। আগরতলা কৃষ্ণনগরে ত্রিপুরা প্রদেশ বিজেপি কার্যালয়ের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় স্মরণে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। বর্তমানের মতো আগামী দিনেও শ্যামাপ্রসাদের মতাদর্শ অনুসরণ করবে বিজেপি, জানান মুখ্যমন্ত্রী। রাস্তা বিশুদ্ধ পানীয় জল এবং বিদ্যুতের দাবিতে পথ অবরোধ জনজাতি সম্প্রদায়ের। ধলাই ত্রিপুরার গন্ডাছড়া গ্রামের বাসিন্দারা দীর্ঘদিন পানীয় জল, বিদ্যুৎ, রাস্তা সমস্যায় ভুগছেন। প্রশাসনকে একাধিকবার জানিয়েও কোনো লাভ না হওয়ায় নারায়ণপুর চৌবহিনী বাজার সংলগ্ন রাস্তা ও গন্ডাছড়া এলাকায় রাস্তা অবরোধ করেন তারা। পুলিশের হস্তক্ষেপে ওঠে অবরোধ। জওয়ানদের ক্যাম্প আটকাতে বিক্ষোভ। 2000 সালে সিপাহী জলার আমতলী বাজারে জাতীয় সড়কের পাশে ত্রিপুরা স্টেট রাইফেল জওয়ানদের একটি ক্যাম্প হয়েছিল। হঠাৎই সেই ক্যাম্প ছেড়ে দেওয়ান বাজার পাথালিয়া ঘাট ক্যাম্পে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন জওয়ানরা। জওয়ানদের আটকাতে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। ধলেশ্বর ও চন্দ্রপুর এলাকা থেকে মাদক সহ আটক 3। গোপন সূত্রে খবরের ভিত্তিতে আগরতলা পুলিশ অভিযান চালিয়ে 60 কৌটোর বেশি মাদক উদ্ধার করে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। মোটা অঙ্কের টাকার বিনিময়ে বিভিন্ন শংসাপত্র ও নকল কাগজপত্র তৈরির অভিযোগ রতন ঘোষ নামে এক ব্যক্তির বিরুদ্ধে। বিশালগড় পুর নিগমের সামনে পরিত্যক্ত শৌচালয়ের ভিতর মহকুমা শাসকের নাম ভাঙিয়ে দীর্ঘদিন ধরে নকল কাগজপত্র তৈরির কাজ করছেন ওই ব্যক্তি। মহকুমা শাসকের কাছে ওই ব্যক্তির বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণের আর্জি স্থানীয়দের। আন্তর্জাতিক অলিম্পিক দিবস উপলক্ষে ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে আগরতলা শহরে র্যালির আয়োজন। এদিনে র্যালিতে অংশ নেন বিভিন্ন ক্রীড়া সংগঠন। এই র্যালি আগরতলা শহর পরিক্রমা করে রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে শেষ হয়।